উই অ্যাপোলজাইজ টু অল মাই ফ্যামিলি, বিশেষ করে গার্জিয়ান্স, আমার স্টুডেন্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, একটু বেয়ার করো, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সরিনি, আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছে। এই অবস্থায় আমরা যেটা ঠিক করেছি, অনেক ভেবেচিন্তে 2 এপ্রিল থেকে যেটা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, 2 এপ্রিল স্যাটারডে পড়ছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে, আমরা একটু এগিয়ে নিয়ে করলাম, কারণ পেছনে যেহেতু মাঝে কতগুলো দিন গ্যাপ পড়বে। 4 এপ্রিল মানডে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে, 5 এপ্রিল টুইজডে ভোকেশনাল সাবজেক্ট হবে, এরপর আমরা 5 থেকে যেহেতু 12 ইলেকশন আছে, আমরা একেবারে চলে যাচ্ছি 14 তারিখে, অর্থাৎ 5 তারিখে পরীক্ষা হবে, তারপরে আমরা চলে যাচ্ছি 14 তারিখে, না আমি বলে দিচ্ছি 16 তারিখে, তার কারণ 14 তারিখে ছুটির দিন, ডক্টর আম্বেদকরের আম্বেদকর জয়ন্তী, আর 15 তারিখে পয়লা বৈশাখ, 15 এপ্রিল, 14-15 ছুটি থাকবে, আমরা আবার চলে যাচ্ছি 16 তারিখে। তাহলে 2 তারিখে পরীক্ষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কেউ ভুল করবেন না প্লিজ, মনীষ জৈনকে আমি অনুরোধ করব এক্স্যাক্ট যেটা আমি বলছি এটা প্রেসকে দিয়ে দিতে। 2 তারিখে স্যাটারডে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একটু বারবার করে ছাত্রছাত্রীদের দেখাবেন যাতে কনফিউশন না হয়, প্লিজ একটু রিকোয়েস্ট থাকবে। 4 তারিখ সোমবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 5 তারিখ মঙ্গলবার ভোকেশনাল সাবজেক্ট, এরপর আমরা চলে আসছি 16 তারিখে। 5 তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পর্যন্ত আপ টু 15 তারিখ কোনো পরীক্ষা হচ্ছে না, এটা গ্যাপ থাকবে, যেহেতু ইলেকশন থাকবে, পয়লা এপ্রিল থাকবে, পয়লা বৈশাখ থাকবে, আম্বেদকর জয়ন্তী থাকবে, ছুটির দিনগুলো থাকবে। আমরা এবার চলে আসছি 5 থেকে একেবারে ডাইরেক্ট 16-তে, 16 শনিবার ম্যাথামেটিক্স গ্রুপ হবে। শনিবারটা আমরা ছাড়লাম না এই কারণে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তা নাহলে এটা একবারে 15 মে পর্যন্ত কন্টিনিউ করলে প্রবলেম হবে, পরীক্ষা তাড়াতাড়ি শেষ হোক সবাই চায়। 16 তারিখে ম্যাথামেটিক্স গ্রুপ হবে, 18 তারিখ মানডে ইকোনমিক্স গ্রুপ হবে, 19 তারিখ মঙ্গলবার কম্পিউটার সায়েন্স গ্রুপ, মানে 19 এপ্রিল, 20 এপ্রিল ওয়েডনেসডে কমার্শিয়াল ল গ্রুপ, 21 এপ্রিল আপনাদের পরীক্ষা রাখছি না এই কারণে, কারণ 21 এপ্রিল জি মেন এক্সামিনেশন আছে জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের, যাতে আপনারা যারা বসতে চান তারা সুযোগ পান, তাই আপনার ওই দিনটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ডেট রাখছি না। দেখে শুনি, 21 তারিখটা জেইই মেন এক্সামিনেশন আছে। এরপর আসছি 22 তারিখ ফ্রাইডে, 22 এপ্রিল ফিজিক্স গ্রুপ, 23 এপ্রিল স্যাটারডে স্ট্যাটিস্টিক্স গ্রুপ, 24 আর 25 আবার জে মেন জে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা আছে 24-25, তাই পরীক্ষা থাকছে না আপনাদের উচ্চ মাধ্যমিক, যাতে যারা জয়েন্ট এন্ট্রেন্স দিতে চান অ্যাটেন্ড করতে পারেন। এবার আমরা চলে আসছি আবার 26 তারিখ, 26 তারিখ হচ্ছে কেমিস্ট্রি গ্রুপ, আর 27 তারিখ হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স গ্রুপ। ওয়েস্ট বেঙ্গলে যেটা জয়েন্ট এন্ট্রেন্স হয় সেটা হবে 30 এপ্রিল, টাইমটা পেয়ে যাবেন আপনারা 27 থেকে 28 টাইম পেয়ে যাবেন, 30 তারিখে হবে ওটা জয়েন্ট এন্ট্রেন্স। সুতরাং একসাথে আপনাদের পুরোটা আমরা বলে দিলাম, যাতে 2-3-4 এই 5-3 পরীক্ষা হয়ে গেল, তারপরে আবার 16, 18, 19, 20, 22, 23, 26, 27, তার মধ্যে ছুটি পড়বে, পয়লা বৈশাখ পড়বে, অন্নপূর্ণা পূজা পড়বে, আম্বেদকর জয়ন্তী পড়বে, জয়েন্ট এন্ট্রেন্স পড়বে, সেন্ট্রাল জয়েন্ট এন্ট্রেন্স, আর একটা হচ্ছে স্টেট জয়েন্ট এন্ট্রেন্স, সবগুলোকেই ক্যালকুলেশন করে এটা হচ্ছে রিসিডিউল। আমার সাথে এখানে ব্রাত্য বোস এডুকেশন মিনিস্টার,
আমাদের এখানে আমার চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, ডিজি মালভিয়া, বিনীত সিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার আমাদের জাবেদ, এবং বোর্ডের চেয়ারম্যান নামটা কি জানি বললেন চিরঞ্জিৎ ভট্টাচার্য সহ মনীষ জৈন, এডুকেশন সেক্রেটারি সহ আমরা সবাই আছি। সুতরাং এইটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য আমি ছাত্রছাত্রীদের বলবো, কিছুটা গ্যাপ দিয়ে করা হয়েছে, কিন্তু যেহেতু প্রিপারেশনটা আপনাদের 2nd April থেকে ছিল, আমরা 2nd, 3rd, 4th, 5th তিনটে পরীক্ষা করিয়ে দিলাম আগেই, যাতে আপনাদের প্রিপারেশনটাও নষ্ট না হয়। মাঝে একটা গ্রুপ পাবেন, গ্যাপ পাবেন, সেই সময় ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কেমিস্ট্রিটা আছে ভালো করে দেখে নেবেন, জয়েন্ট এন্ট্রেন্সের স্টাডিওটাও করে নেবেন। আর তারপরে তো আমাদের সরকার সবসময় হ্যাঁ সাথে আছে। আগের যেটা সিস্টেম ছিল তাতে আপনাদের 2 তারিখ থেকে শুরু হয়ে 26 তারিখে শেষ হতো, আর এবারে এইবারে আমরা 2 তারিখে শুরু করেছি কিন্তু শেষ করছি 27 তারিখে। মাত্র একটা দিন বাড়িয়েছি কিন্তু তার মধ্যে অনেকগুলো দিন গ্যাপ করে দিয়েছি, তার কারণ জয়েন্ট এন্ট্রেন্স এন্ট্রেন্সও যাতে আপনারা দিতে পারেন তারও সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় প্লিজ টেক অল কেয়ার, এবং সবাইকে বলবো সহযোগিতা করার জন্য পরীক্ষা চলাকালীন। যারা পলিটিক্যাল ক্যাম্পেনও করবেন, ছাত্রছাত্রীরা যখন স্কুলে পরীক্ষা দিতে যাবেন, বিশেষ করে 2, 4, 5 একটু দেখবেন পরীক্ষার টাইমটা যাতে অ্যাভয়েড করা যায়, এবং ওই সময়টা পরীক্ষার্থীরা যেখানে আছে একটু তাদের সহযোগিতা করবেন। মিছিল মিটিং নিশ্চয়ই চলবে, কিছু করার উপায়